আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ এবং নিরাপদে আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদেরকে ফোটনের 1 টন 1200 কেজি এবং 1.5 টন গাড়ির আপডেট প্রাইস জানাবো এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, যাদের বাজেট আসলে খুব কম, অল্প টাকার ভিতরে একটি পুরাতন গাড়ি কিনতে যাচ্ছিলেন, তারা কিন্তু চাইলে 2,80,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু ফোটনের নতুন গাড়ি নিতে পারেন। আর এই গাড়িতে কিন্তু আপনারা পাচ্ছেন সর্বোচ্চ 80,000 কিলোমিটারের ওয়ারেন্টি, সাথে সাথে কিন্তু 6টা ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছেন। তো প্রথমে আমরা আজকে কথা বলবো হচ্ছে ফোটনের 1.5 টন গাড়ি, মানে মূলত যেটা হচ্ছে 1.5 টনের 12 ফিটের গাড়ি, সেইটাকে নিয়ে কথা বলবো। তো এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ইসুজু 4GB1-এর ভার্টিক্যাল ইনলাইন 4-স্ট্রোক টার্বো চার্জার এবং ইসুজুর 4GB1-এর 2771 সিসির পাওয়ারফুল একটি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যেটাকে ঠান্ডা করার জন্য ব্যবহার করা হয়েছে কিন্তু ওয়াটার কুলিং সিস্টেম। এখানে কিন্তু আপনারা ইন্টারকুলার পাচ্ছেন না। আর এই গাড়িতে পাওয়ার হিসাবে পেয়ে যাবেন 103 হর্স পাওয়ার। আর এই গাড়িতে টর্ক হচ্ছে আপনার 225 নিউটন মিটার, যেটা পেয়ে যাচ্ছেন আপনি 1900 থেকে 2200 RPM-এর ভিতরে। আর এই গাড়ির যে ড্যাশবোর্ড প্যানেলটা রয়েছে, অ্যানালগ ড্যাশবোর্ড প্যানেল ব্যবহার করা হয়েছে, ড্রাইভার প্লাস দুইজন অনায়াসে বসতে পারবেন এই গাড়ির কেবিনের ভিতরে। এবং স্টিয়ারিং সিস্টেম হিসেবে কিন্তু পাওয়ার স্টিয়ারিং সিস্টেম পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িটির বডি হচ্ছে 12 ফিট বডি। আর এই গাড়ির ব্রেকিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছেন সামনেও ড্রাম পিছনেও ড্রাম, হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম। আর এই গাড়িটির যে ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে, যেটার ক্যাপাসিটি হচ্ছে 80 লিটার। এই গাড়িটি কিন্তু আপনারা স্বল্প টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবেন। এই গাড়িটি 4,30,000 টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু এই গাড়িটির মালিক আপনি হতে পারবেন এবং এই গাড়িটির প্রাইস হচ্ছে 21,50,000 টাকার মতো। যারা আসলে 4,00,000-5,00,000-এর ভিতরে পুরান গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু চাইলে এই নতুন গাড়িগুলো নিতে পারেন। পুরান গাড়ির থেকে কিন্তু এই গাড়িগুলোতে আপনি সার্ভিস ভালো পাবেন, সাথে কিন্তু 80,000 কিলোমিটারের ওয়ারেন্টি পাচ্ছেন। এবং আপনি যদি 18 মাসের মধ্যে কিস্তিটি পরিশোধ করেন তাহলে কিন্তু 0% ইন্টারেস্টে গাড়ির যা দাম রয়েছে 11,50,000 টাকা সেই টাকাই আপনাকে পে করতে হবে। এছাড়াও কিন্তু আপনি এই গাড়িটি সর্বোচ্চ 48 মাসের কিস্তিতে নিতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু 12% ইন্টারেস্ট আপনাকে দিতে হবে। তো যারা আসলে পুরাতন গাড়ি খুঁজছিলেন অল্প টাকার ভিতরে তারা কিন্তু এই অল্প টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু নতুন গাড়ি নিতে পারেন। তো এখন আমরা চলে যাব হচ্ছে 1200 কেজির গাড়িতে। এটিতে আপনারা পেয়ে যাচ্ছেন পিছনে 4 চাকা সামনে 2 চাকা, মোট হচ্ছে 6 চাকার গাড়ি 1200 কেজির ভিতরে, যার ফলে কিন্তু এই গাড়িতে আপনি অধিক লোড দিতে পারবেন। আর এই গাড়িতে ইঞ্জিন হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা ভার্টিক্যাল ইনলাইন ওয়াটার কুলিং 4-স্ট্রোক, যেটার সিসি হচ্ছে 2087 সিসির একটি পাওয়ারফুল গাড়ি। সাধারণত 1200 কেজির যে গাড়িগুলো রয়েছে সেটার সিসি কিন্তু 1800 বা 1809 সিসি পর্যন্ত হয়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনারা এই গাড়িতে সিসিটা বেশি পেয়ে যাচ্ছেন। এবং এই গাড়িটিতে যে সিলিন্ডার ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 4 সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। আর এই গাড়িটির হর্স পাওয়ার হচ্ছে আপনার 47 হর্স পাওয়ার পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িটির সর্বোচ্চ টর্ক হচ্ছে 125 নিউটন মিটার। এই গাড়িতে কিন্তু আপনারা 10 ফিটের বডি পেয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু আপনারা অলিতে গলিতে যে কোনো জায়গায় সহজে প্রবেশ করতে পারবেন এবং যে কোনো পণ্য পরিবহন করতে পারবেন। এখন চলে যাব হচ্ছে আমরা এই গাড়িটির কেবিনের অংশ, ড্রাইভার প্লাস একজন অনায়াসে বসতে পারবেন এবং কেবিনের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর করা হয়েছে। আর এই গাড়িতে কিন্তু স্টিয়ারিং সিস্টেম হিসেবে আপনারা পাওয়ার স্টিয়ারিং সিস্টেম পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িতে ব্রেকিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ব্রেক, সামনে ডিস্ক পিছনে ড্রাম ব্রেক। আর এই গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল 60টি চাকা। আর এই গাড়িটির যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে সেটার ক্যাপাসিটি হচ্ছে আপনার 50 লিটারের মতো। আর এই গাড়ি থেকে কিন্তু আপনারা ভালো একটি মাইলেজ পেয়ে যাবেন। এই গাড়িটি কিন্তু মাত্র 3,00,000 টাকা ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আপনি মালিক হচ্ছেন এবং 3,00,000 টাকার ভিতরে একটি নতুন গাড়ি পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িটির প্রাইস হচ্ছে 14,75,000 টাকা, বাকি টাকা আপনি 18 মাস অথবা 48 মাসের কিস্তিতে পরিশোধ করার অপশন রয়েছে। তো যারা আসলে পুরাতন গাড়ি খুঁজছিলেন আমার মনে হয় তাদের অল্প টাকার ভিতরে নতুন গাড়ি কেনা ভালো হবে, কারণ পুরাতন গাড়িতে দেখা যায় যে অনেক খরচ পড়ে যায়। তো এখন চলে যাব হচ্ছে আমাদের শেষ গাড়িটা, সেটা হচ্ছে 1 টনের গাড়ি 1200 কেজি এবং 1 টনের গাড়িটা কিন্তু দেখতে হুবহু সেম, কিন্তু আপনারা
1200 কেজিতে পেয়ে যাচ্ছেন 6টি চাকা এবং 1 টনে পেয়ে যাচ্ছেন 4টি চাকা। তো এই গাড়িতে পেয়ে যাচ্ছেন আপনারা ভার্টিক্যাল ইনলাইন 4 স্ট্রোক ওয়াটার কুলিং 4 সিলিন্ডার একটি গাড়ি, যেটা সিসি হচ্ছে 1800 সিসির একটি গাড়ি। আর এই গাড়িটির হর্স পাওয়ার হচ্ছে 39 হর্স পাওয়ার, আর এই গাড়িটির সর্বোচ্চ টর্ক হচ্ছে 97 টর্ক, যেটা হচ্ছে 2100 আরপিএম এ পেয়ে যাবেন। আর এই গাড়িতে কিন্তু স্টিয়ারিং হিসেবে কিন্তু পাওয়ারের স্টিয়ারিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, আর ব্রেকিং সিস্টেম হিসেবে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে, সামনে ডিস্ক পিছনে ড্রাম। আর এই গাড়িটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 40 লিটার। আর এই গাড়িতে কিন্তু আপনারা ভালো মাইলেজ পেয়ে যাবেন। আর এই গাড়িটির ডাউন পেমেন্ট রাখা হয়েছে 2,80,000 টাকা এবং এই গাড়িটির প্রাইস পড়বে 13,80,000 টাকার মতো। তো এই গাড়ির ক্ষেত্রেও কিন্তু 18 মাসের ভিতরে যদি আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ইন্টারেস্ট কাটবে না। আর আপনি যদি 18 মাস ওভার হয়ে যায় বা 48 মাসের ক্ষেত্রে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 12% ইন্টারেস্ট দিতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন।